লোকসভার সচিবালয়ের যে নোটিশ ছিল তার উপরে স্থগিতাদেশ। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। আজ মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ মোট পাঁচজন আমলাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং লোকসভার সচিবালয়ের সেই নোটিশের ওপরে এবার স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যের মুখ্য সচিব তিনি আবেদন করেছিলেন এবং তার আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের এই স্থগিতাদেশ। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি বলা হলো আজ সুপ্রিম কোর্টে এবং কতদিনের জন্য এই স্থগিতাদেশ? চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ রয়েছে এবং আজকে যখন ওরাল মেনশনিং হচ্ছিল চিফ জাস্টিস জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, সেই সময় কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার হয়ে তারা বলেন কি সুকান্ত মহিন্দা এরকম একটা অভিযোগ করেছিলেন যার ভিত্তিতে পাঁচজন অফিসারকে ডাকা হয়েছে। তাদের যুক্তি ঝুলে ছিল, প্রথম ছিল তো সুকান্ত মহিন্দা সেই এলাকার এমপি নন, তিনি কোনো এমপির ভূমিকা সেখানে করছিলেন না কি কোনো প্রিভিলেজ কমিটি তাকে ডাকতে পারে, এমপি হলেই কোনো আইনের ঊর্ধ্বে কেউ হয়ে যায় না। সেদিন সেই এলাকাতে 144 ছিল সেটাকে ভায়োলেট করেছে, তিনি সেই জায়গায় দেখাচ্ছিলেন, সে কথা আজকে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি বলেন। তারা এটাও বলেন যে রাজ্যের ডিজিপি ডিএম এবং চিফ সেক্রেটারি তারা তো সেই সময় সেই জায়গায় ছিলেনই না, তাদেরকে কেন ডাকা হয়েছে সেই প্রশ্ন তারা তোলেন। তার সঙ্গে সঙ্গে বারবারই একই প্রশ্ন করা হচ্ছিল, তারা একটা ভিডিও জমা দিয়ে দেওয়ার কথা বলছিলেন কি যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন সরস্বতী পুজো করবেন এই ধরনের কথা বলেছিলেন সুকান্ত মহিন্দার, এবং তিনি যখন বেরিয়ে যান লোকগুলোকে নিয়ে সেই সময় 144 সেই এলাকাতে ছিল এবং তিনি একটা গাড়ির বোনেটের উপর উঠে যান, সেখানে একজন বিজেপি মহিলা কর্মী তাকে টেনে টেনে টানেন তখন তিনি পড়ে যান। সেক্ষেত্রে যে অভিযোগ তিনি করেছেন কি একজন মহিলা পুলিশ তাকে টেনেছিলেন সেটা ভিত্তিহীন, সেটা ভিডিও দিয়ে তারা প্রমাণ করবেন কোর্টের কাছে, এই কথাও কপিল সিব্বল বলেন। তবে বারবারই একটা কনস্টিটিউশন বেঞ্চের তারা উল্লেখ করছিলেন এবং তারা বলছিলেন কি এর আগেও কোনো এমপিকে এই ধরনের মানে ইমিউনিটি দেওয়া যেতে পারে না কি তিনি অন্য এলাকাতে গিয়ে আইন ভাঙবেন আইন হাতে নেবেন এবং তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। তাকে আটকানো হয়েছিল যেহেতু 144 ছিল সেখানে এবং সেটাতে পুলিশ কর্মীরা আহত হয়েছেন, সে কথাও কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি আজকে কোর্টের কাছে বলেছেন। দেরির দিকে আমরা দেখলাম যখন হিয়ারিং প্রায় কমপ্লিট হচ্ছিল সেই সময় সেক্রেটারিয়েট লোকসভা সেক্রেটারিয়েটের তরফ থেকে একজন আইনজীবী অ্যাপিয়ার করেন এবং তিনি বলেন কি এটা প্রাথমিক লেভেল, কাউকে তারা গিলটি করছেন না, যেহেতু ওরাল এভিডেন্স রয়েছে ফার্স্ট স্টেজে এটা যেহেতু একটা অভিযোগ পাওয়া গেছিল তাই স্পিকার এটা প্রিভিলেজ কমিটিকে পাঠিয়েছিলেন, তাদের মৌখিক বক্তব্য নেওয়ার জন্যই তাদেরকে সমন করা হয়েছে। দুপক্ষেরই বক্তব্য শোনার পর কুসুমিতা আজকে যে 15 তারিখ যে অর্ডার ইস্যু হয়েছিল লোকসভা সেক্রেটারিয়েটের থেকে সেটার উপর স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বাকি পক্ষদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে তাদের বক্তব্য জানানোর জন্য, পরবর্তী হিয়ারিং আগামী 4 সপ্তাহ পর হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ মোট পাঁচজন আমলাকে আজকে হাজিরা দিতে বলেছিল লোকসভার প্রিভিলেজ কমিটি এবং সেখানে আমরা জানি যে গত সপ্তাহে একেবারে সুকান্ত মজুমদার তিনি যখন সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সময় টাকিতে তিনি বাধাপ্রাপ্ত হন একটি হোটেলে, সরস্বতী পুজোর দিন 14 তারিখ তিনি হোটেলের বাইরে গিয়ে সরস্বতী পুজো করেন, তাকে সেখানে যেতে দেওয়া হয়নি, সন্দেশখালী যাওয়ার আগেই পুলিশ তাকে আটকে দেয়, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে তিনি জানান যে তাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে এবং সেই কারণে লোকসভার প্রিভিলেজ কমিটি নোটিশ পাঠায়। আজ হাজিরা দিতে বলা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ মোট পাঁচজন আমলাকে, যদিও আজকে সকালেই রাজ্যের মুখ্য সচিব তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেই অনুযায়ী স্থগিতাদেশ দেওয়া হলো লোকসভার পাঠানো এই নোটিশের ওপর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি, তারা নোটিশ পাঠিয়েছিল, আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, ঠিক কি কি যুক্তি দেওয়া হলো রাজ্যের পক্ষে? দেখো প্রথমত যে যুক্তিগুলো, প্রথমে তো যে অভিযোগ ছিল সুকান্ত মহিন্দা যে এটা অভিযোগগুলো করেছিলেন স্পিকারের কাছে সেটাতে তিনি লিখেছিলেন কি তিনি তার যে এমপি হিসাবে যে কাজ করতে গেছিলেন তাকে বাধা দেওয়া হয়েছে, পুলিশ তাকে আটকানো হয়েছিল, পুলিশ তাকে টেনে বের করার সময় গাড়ির থেকে তিনি ইঞ্জুরি পান, তার লাইফ থ্রেটনিং ইঞ্জুরি ছিল। তিনি আরো অভিযোগ করেছিলেন যে পুলিশ তাকে দেরি করে হাসপাতালে নিয়ে গেছে, লোকাল হাসপাতালে 20 মিনিট ডিলে হয়েছে, সেক্ষেত্রে তার পরিস্থিতি আরো খারাপ হয়েছিল। এই কথাগুলো তিনি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করার পর যাদেরকে পার্টি করেছিলেন তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল স্পিকারের সেক্রেটারিয়েট প্রিভিলেজ কমিটির সেক্রেটারিয়েটের তরফ থেকে এবং সেটাকে চ্যালেঞ্জ করে গোপালিকা সহ বাকি আধিকারিকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন।
আজকে যখন মেনশনই হলো সুস্মিতা দ্রুত শুনানির জন্য, সেই সময় কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে উপস্থিত ছিলেন এবং তারা জানান কিছু পয়েন্টস গুলো তারা বলেন। এক, তারা বলেন কি এর আগে কনস্টিটিউশন বেঞ্চেরই অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তারা বলেছেন কি একজন এমপি মানেই তারা আইনের উপরে হয়ে যাবেন না, আইন তাদেরকে মানতে হবে। সেক্ষেত্রে এটা পুরনো রুলিং রয়েছে। তারা বলেন কি যেদিন ঘটনা ঘটেছিল সেই সময় যেই জায়গায় 144 ছিল তিনি ভুল অভিযোগ করেছেন কি 144 ছিল না, সেদিন সকাল 6টা থেকে 144 ছিল, সেই জায়গায় তিনি নিয়ম ভায়োলেট করেছেন তাই পুলিশ তাকে আটকেছে, এই কথা কপিল সিব্বল বলেন। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেন কি তিনি ওই এলাকার এমপিও না, তিনি অন্য এলাকার এমপি লোকসভার, তিনি অন্য এলাকায় গিয়ে এই ধরনের ঘটনাতে জড়িয়ে গেছিলেন, সে কথা বলেন কপিল সিব্বল। তারা এটাও বলেন কি যে ঘটনার বিবরণ তিনি দিয়েছেন স্পিকারের কাছে সেটার একটা অন্য বক্তব্য তাদের কাছে রয়েছে। তারা বলছেন কি যেভাবে যখন তিনি বনেটের উপর উঠে গেছিলেন সেখানে পড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছিল সেটাতে একজন বিজেপির মহিলা কর্মী তাকে টানেন এবং সেই সময় তিনি পড়ে যান, তিনি আহত হন, সেটা আজকে কপিল সিব্বল বলেছেন। এবং তিনি বলেন কি তাদের কাছে ভিডিও রয়েছে, সে প্রমাণ তারা দিয়ে দেবেন কোর্টের কাছে যদি এটা কোর্ট চায়। আগে এটার উপর তারা স্থগিতাদেশ চাইছিলেন যে ডাকা সিব্বল এটাও বলেন যে কমিটির কাছে তারা ইতিমধ্যেই জানিয়েও দিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে ব্যস্ত হয়েছেন তাই গোপালিকা বা অন্যান্য রাখতে পারবেন না। তিনজন আধিকারিকদের কথা তিনি বলেন কি চিফ সেক্রেটারি, ডিজিপি এবং ডিএম, তারা তো সেই সময় ঘটনাস্থলে ছিলেন না, তাদেরকে কেন ডেকেছে কমিটি সেই প্রশ্নও তোলা হয়। এই বক্তব্য যখন শুনছিল কোর্ট সুস্মিতা তখন শেষের দিকে আমরা দেখলাম লোকসভা সেক্রেটারিয়েট থেকে একজন আইনজীবী অ্যাপিয়ার করে বলেন যে তারা খুব দেরিতে নোটিশটা পেয়েছেন, এই এই ধরনের একটা মেনশনিং আজকে হচ্ছে। তিনি বলেন কি যেহেতু স্পিকারের কাছে একটা অভিযোগ এসেছিল এটা রুটিন কোর্স, এটা ফার্স্ট স্টেজ, তাদের বক্তব্য শোনার জন্য শুধু ডাকা হয়েছে, তাদেরকে গিলটি করা হচ্ছে বা তাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে এই কথা নয়, তাদের বক্তব্য কি প্রাথমিক স্টেজে জানতে চায়, সবসময় এটাই রুটিন প্রসিডিওর, সেটাই ফলো করছে লোক দাঁড়িয়ে চিঠি পাঠানো হয়েছিল। তখন কপিল সিব্বল বলেন কি তারা কমিটিকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কি তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, তারা আসতে পারবেন না। এখন দুটোর বক্তব্য শোনার পর আজকে কোর্ট যেটা করেছে নোটিশ ইস্যু করেছে এবং নোটিশ ইস্যু করার পর তারা জানিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে যাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে তারা জবাব দেবেন এবং 4 সপ্তাহ পর নেক্সট হিয়ারিং হবে। একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। 14 তারিখে যে ঘটনা ঘটেছিল যেখানে রীতিমতো অশান্তি ছড়িয়েছিল, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ তার সন্দেশখালী যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং তিনি লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন। 14 তারিখ ঠিক কি ঘটনা ঘটেছিল যে অশান্তির ছবি দেখুন। সুকান্ত মজুমদার সকাল থেকে উপবাস করেছিলেন, তারপর তিনি হোটেলের বাইরে গিয়ে সরস্বতী পুজো করেন এবং যাওয়ার যখন চেষ্টা করেন পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন, পুলিশ তাকে বিভিন্ন সময় বাধা দেয় এবং তিনি পড়ে যান, অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আর এরপরে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ তিনি চিঠি দেন লোকসভার অধ্যক্ষকে, অভিযোগ জানান তাকে বাধা দেওয়া হয়েছে সন্দেশখালীতে যেতে। আর তার প্রেক্ষিতেই লোকসভার প্রিভিলেজ কমিটি মোট 5 জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায়। তার মধ্যে রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, রয়েছেন ডিএম, রয়েছেন এসপি, রয়েছেন এএসপি। এই 5 জন আমলা তাদেরকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়, হাজিরার কথা বলা হয়। যদিও আজ সকালেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন এবং তিনি আবেদন জানান, তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগামী 4 সপ্তাহের জন্য এই হাজিরার উপরে স্থগিতাদেশ দিয়েছে।